আমার নাম সুকান্ত ব্যানার্জি। আজ এক মাস হলো কলকাতায় শিফট করেছি। প্রথম কয়েকদিন সেন্ট্রাল কলকাতার একটি পিজিতে ছিলাম এবং আজই শিফট করলাম এই সোদপুরের একটি ফ্ল্যাটে। না, ফ্ল্যাটটা যেমনই হোক ছাদটা কিন্তু খাসা। সামনেই বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়ানোর দিন, ঘুড়িটা বেশ ভালোই ওড়ানো যাবে কি মশাই? আপনারা কি এখানে নতুন ভাড়া এসেছেন? হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাকে একটু ডিস্টার্ব করতে হবে। না না, সে ঠিক আছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম। আমার নাম সমরেশ হালদার, আপনাদের ফ্ল্যাটেই থাকি। তো ছাদে আপনাকে লাটায় সুতো গোটাতে দেখে ভাবলাম একটু আলাপ করে যাই আর কি। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন ভেতরে আসুন। আসুন আচ্ছা, দেখুন সত্যি কথা বলতে কি, এই ভিডিও গেম আর হচ্ছে ইন্টারনেটের সময় আগেকার মতো ঘুরে ওড়ানোর চলটা একদম চলেই গেছে। কিন্তু এই পাড়াতে বিশ্বকর্মা পুজোয় ওরে ভালোই ঘুরি ওরে। বাহ, তাহলে কালকের দিনটা তো বেশ জমে যাবে। তার বলতে মশাই, আগে এই পাড়াতে প্রত্যেকটা বাড়ির ছাদে ঘুড়ি উঠত। বড় বড় মাঠ, বড় বড় বাড়ির ছাদ দখল করে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া হতো। আর সত্যি কথা বলতে কি, এই পাড়াতে ঘুড়ির লড়াইয়ের বাজি পর্যন্ত চলত। এই তো আমাদের এখানে থাকতেন গোপালদা, ঘুড়ির লড়াইয়ের বাজিতে নিজের এত প্রিয় একটা হন্ডা মোটর সাইকেল হেরে বসেছিল। ভাবতে পারছেন? বাজি বাজি জিনিসটা আমারও পছন্দ না, কিন্তু আজ সকালে আমি একটা বাজি লড়ে বসি। তবে ঘটনাটি বলি, সুকান্তকে ঘুড়ির লড়াইকে হারাতে পারে। আরে বাহ, বলছি শুনলাম নাকি আপনি ঘুড়ির চ্যাম্পিয়ন? তা আমিও এপাড়ার চ্যাম্পিয়ন। হবে নাকি বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে একটা ঘুড়ির লড়াই? আরে ভাইটা, আপনি আবারও শুরু করছেন? এই চুপ, কিছুটা দাদা কথা বলছে। ঘুড়ির লড়াই দাদা, আপনাকে নমস্কার। আমার নাম বুবাই, বুবাই দাস, তোমাদের বাড়াতেই থাকি। তুমি ওই চারতলায় নতুন এসছো তো? হ্যাঁ, তা আপনি ঠিকই ধরেছ। দেখো ভাই, এই ঘুড়ির লড়াইয়ে আমার কিছু শর্ত। প্রথম, কালো ঘুড়ি ছাড়া আমি উড়াই। দ্বিতীয়, এই 10 দিয়ে গেলাম, কাল সকালবেলা তুমি 10 দিয়ে যাবে। কী বলো তো, রক্তে জমি দাঁড়ি তো এই বুবাই দাস আবার বাড়ি ছাড়া ছাড়ে না। না না দাদা, ওই বাজি ফাজি আমি লড়ি। আরে গুরু, ভয় পেলে নাকি? তুমি নাকি গ্রামের চ্যাম্পিয়ন। একটা ছোট লাটাই আর দুটো প্যাকেট ঘুরি রে। দেখি ভাই, এত যে গল্প শুনলাম, ট্যাক প্যাক ফাঁকা নাকি? না সেটা না, টাকা আছে। তাহলে কথা পাকা ধরলাম, কাল 3 বারের মধ্যে 2 বার যে কাটতে পারবে 20,000 টাকা।
কাল বিকেল 5টার সময় ছাদে অপেক্ষায় থাকবো। তাহলে চলে সব চলো দাদা। নামটা কি বললেন? বুবাই। হ্যাঁ, বুবাই দাস। তবে আমারও বাজি পছন্দ নয়, বাজি জিনিসটা। ছাদের পাঁচিলগুলো কিন্তু বড্ড ছোট, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, অনুমতি দিন, আসি, সাক্ষাৎ করে ভালো লাগছে। আমি প্রথম থেকেই লড়াইটা দেখছি। আপনি কালো ঘুড়িটাকে প্রথমবার কাটতে পেরেছিলেন, বুবাই দাস অসতর্কিত ছিল, কিন্তু সে তো প্রত্যেকবার কাটবে না মশাই। এই লড়াইটা যেভাবেই হোক জিততে হবে। কিন্তু লাটাইটা আপনাকে দেব কেন? হ্যাঁ দেবেন,
কারণ এই কালো ঘুড়ির সাথে শেষ লড়াইটা আমিই লড়ব এই ঘুড়িটা দিয়ে। কিন্তু বাজিরা তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অরৈতিক হচ্ছে না? আর তাছাড়াও আপনি যদি কি ভাবছেন, আমি যদি লড়াইটা হেরে যাই তাহলে আপনার পুরো টাকাটাই চলে যাবে? এই 10,000 টাকা। আর নৈতিকতার কথা বলছেন, একটু পরেই বুঝতে পারবেন ব্যাপারটা, সম্ভবত অন্য একটি ঘটনা ঘটতে পারে এরপর। দিন লাটাইটা আমাকে দিন, সময় খুব কম। দিন তবে টাকাটা আপনার কাছে রাখবো, কিন্তু ব্যাপারটা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন। এবার আপনি জানতো ছাদের ওই কোনায় গেটটায় গিয়ে দাঁড়ান, আমি না বলা পর্যন্ত আপনি মোটেই বেরোবেন না। আর আপনি চিন্তা করবেন না, ওই কালো ঘুড়ির প্যাচ আমি কাটবই। জানতাম তুমি আসবে। এসো এসো, আমায় ধাক্কা দাও। এই আমি ছাদের কিনারেই দাঁড়িয়ে রয়েছি। ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। ও ছাদে উঠে এসেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলার জন্য। ও তো এই এলাকার নাম করা গুন্ডা। ওর কালো ঘুড়িটা ওর কোনো চেলার হাতে দিয়ে ছাদে উঠে আসে, আর তারপর আমাকে দেখে এত, আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? আজ থেকে 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর দিন এই ঘুড়ি দিয়ে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। তারপর কি? তারপর এই গুন্ডা বোবাই দাস আমাকে চারতলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে তা অপঘাতে মৃত্যু ঘুরে ওড়াতে গিয়ে খুব একটা অস্বাভাবিক না, তাই না? কি চারতলার ছাদ থেকে পড়ে গেছিল তাহলে?
তা ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু ছাদের পাঁচিলগুলো বড্ড ছোট, একটু সাবধানে ওড়াবেন।